বরিশালে জায়গা না থাকায় সংরক্ষণের অভাবে সরকারি প্রতিষ্ঠানের সামনে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে নষ্ট হচ্ছে কোটি কোটি টাকার আটককৃত পরিবহন, চুরি হচ্ছে যন্ত্রাংশ, সরকার হারাচ্ছে রাজস্ব। পারভেজ রাসেলের রিপোর্টটা দেখুন বিস্তারিত। মহানগরী বরিশাল সহ জেলাগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় অবৈধ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চলছে। প্রতিদিনই বাড়ছে মামলা, আলামত হিসেবে জব্দ করা হচ্ছে অসংখ্য এসব পরিবহন। বৈধ কিছু গাড়ি মামলা শেষে মালিকপক্ষ নিলেও অধিকাংশ গাড়ির বৈধতা না থাকায় আইনি জটিলতায় এভাবেই পড়ে থাকে বছরের পর বছর। তদারকি না থাকায় খোয়া যায় মূল্যবান যন্ত্রাংশ। এই যে যন্ত্রাংশগুলো মোটরসাইকেল বা অন্যান্য বিষয়গুলো পড়ে আছে, তাতে স্বাস্থ্যবিধির একটা বড় ধরনের হুমকিতে আছে। স্থান সংকটের কারণে কোর্ট কম্পাউন্ড বা সড়কের উপরে রাখায় দুর্ভোগ পোহাতে হয় আইনি সেবা নিতে আসা মানুষের, সৃষ্টি হয় যানজট। বিচার কার্যগুলো দ্রুত নিষ্পত্তি করে আমরা যদি এগুলো প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে দিতে পারি। আমাদের যারা মামলার জন্য আসে তাদেরও মনে করেন বসতে একটু সুবিধা হয় বা হাঁটতে একটু জায়গা স্পেস তো পারে, গাড়িগুলো ওই জায়গায় থাকে তো আরও সমস্যা। সংশ্লিষ্ট দপ্তর এ বিষয়ে আরও আন্তরিক হলে দ্রুত সমস্যার সমাধান সম্ভব দাবি বিএমপি কমিশনারের। দ্রুত নিষ্পত্তি হলে এইখানে যে সমস্ত সম্পদগুলো থাকে সেই সম্পদগুলো কিন্তু নিলামের মাধ্যমে যখন যায় তখন সেইখানে কিন্তু রাজস্বটাও ভালো পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আমরা উভয় পক্ষ সকল পক্ষ যদি আরেকটু তৎপর হই তাহলে কিন্তু এটা নিষ্পত্তিটা দ্রুত হবে এবং সকল পক্ষই আমরা উপকৃত হব। ব্যক্তি অপরাধের কারণে দেশের সম্পদ এই পরিবহনগুলো নষ্ট হওয়া সমীচীর বলে মন্তব্য করেছেন জেলা প্রশাসক। অপরাধ ব্যক্তি করেছে, কোনো পরিবহন বা কোনো ভেহিকলস কিন্তু অপরাধের সাথে সংশ্লিষ্ট নয়। ব্যক্তির শাস্তি হতে পারে কিন্তু এই পরিবহনগুলো নষ্ট করলে আলটিমেটলি এটি দেশের সম্পদেরই নষ্ট হচ্ছে। অবৈধ আটককৃত মামলার আলামতে জব্দ এসব পরিবহন সংরক্ষণের পাশাপাশি সংশ্লিষ্টরা সঠিক মালিক এবং নিলামের মাধ্যমে সরকারের রাজস্ব আয় আরও আন্তরিক হবে এমনটা প্রত্যাশা সবার। পারভেজ রাসেল, মাইটিভি, বরিশাল।